মহালয়া উপলক্ষে আলিপুরদুয়ার সংস্কৃতি সংস্থার উদ্যোগে আলিপুরদুয়ার জংশন বামুনহাট ট্রেনে মহালয়ার অনুষ্ঠান পরিবেশিত হলো। ট্রেনেই আগমনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। মহালয়া উপলক্ষে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন আলিপুরদুয়ার সংস্কৃতি সংস্থার উদ্যোগে আলিপুরদুয়ার জংশন বামুনহাট ট্রেনে মহালয়ার অনুষ্ঠান পরিবেশিত হয়। ট্রেনেই আগমনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। শহরের বহু শিল্পী, কবি ও বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বামুনহাট স্টেশন পর্যন্ত তারা অনুষ্ঠান পরিবেশিত করেন। পরে বামুনহাটের শিল্পীরা স্টেশনে এসে ওই অনুষ্ঠানে অংশ নেয়। আবার অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই ট্রেনে আলিপুরদুয়ারে ফিরে আসেন সকলে। আজকে দিনে যে প্রয়াস মহালয়ার প্রাককালে, সেটা কিরকম ধারণা থেকে এটা আসলো এবং কতদিন ধরে করছেন? আপনারা আজকে মহালয়ার প্রাককালে যে অনুষ্ঠানটা করছেন, সেটা কতদিন ধরে আপনারা করেন? আমাদের এটা আমরা প্রায় 10 বছর হয়ে গেল এটা নিয়ে। আজকে যে আমরা এটা করেছি, মহালয়াটা ভ্রাম্যমাণ মহালয়া যাকে বলে, সেটা বলতে আর কোনো অবসর হয় না। আমরা এখন বলতে যে এবার আমরা দপ্তর করলাম এবং আমরা আজকে এই মুহূর্তে আমরা এখন আসামে বাংলাদেশের খুব কাছে যে বামুনহাট চৌধুরী হাট এদের সামনে আছি এবং আমাদের এখানে যে দিদিমণিরা আছেন বামুনহাটের, তারা আমাদের সাথে প্রত্যেক বছর সহযোগিতা করেন। Thank you.